প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ স্থাপন প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দেন রংপুর এক আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা প্রশ্নটি করেন গঙ্গাছড়া উপজেলার হাবিবুর রহমান ভিডিও বার্তার মাধ্যমে এমপি মশিউর রহমান এর জবাব দেন আমরা গঙ্গাছড়া উপজেলাবাসী প্রাচীনকাল থেকে মঙ্গা এলাকা নামে পরিচিত কিন্তু সরকার বিদ্যুৎ উৎপাদন করলেও গঙ্গাছড়া উপজেলার অনেক গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি যার জন্য এই অঞ্চলের স্থানে বিভিন্ন ধীরগতিতে উন্নয়ন সম্পন্ন হচ্ছে ফলে এ সকল গ্রামে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা জরুরি এ বিষয়ে সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে এ সম্পর্কে কোশ্চেনটি করেছেন হাবিবুর রহমান জানতে চেয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মশিউর রহমান রাঙ্গার কাছে ভাই হাবিবুর রহমান আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটি করার জন্য গঙ্গাচারায় এখন পর্যন্ত আমার সময় অর্থাৎ এই সাড়ে তিন বছরে একশত কিলোমিটার আমি বিদ্যুতায়নের মাননীয় প্রধানমন্ত্রীকে বলে স্পেশাল বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দ নিয়ে পঞ্চাশ কিলোমিটার নিয়ে একশো কিলোমিটার আমি নতুন করে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছি এবং এই বিদ্যুতের হওয়ার কারণে আশি লক্ষ মানুষ পরিবার আশি লক্ষ মানুষ পরিবার আর কি মানুষ বলা যাবে না একটি পরিবারের চারটিও লোক থাকে তারা আশি লক্ষ মানুষ কিন্তু বিদ্যুতের লাইন নিয়েছে এবং দু সালের মধ্যে বিদ্যুৎ আমাকে ফেরি করে বিক্রি করতে হবে যে ভাই বিদ্যুৎ লাগবে নাকি আমার কাছে বিদ্যুৎ আছে বিদ্যুৎ নেন এটা যদি না হয় আঠারো সালের মধ্যে আমাকে ভোট দিয়ে না আপনারা থ্যাংক ইউ কোশ্চেনটি করার জন্য হাবিবুর রহমানকে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর এস এম সামিউল বাসার